আজ শনিবার ছয়ই ফাল্গুন দু হাজার বাইশ সালের উনিশে ফেব্রুয়ারি ধনুরাশি ধনুলগ্ন সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে বাদবাকি ক্ষেত্রে ভাগ্যদেবী আজ আপনাদের এক প্রকার পক্ষেই আছেন নেতিবাচক অনুভূতিগুলিকে নিজের মন থেকে যদি দূরে সরিয়ে দিতে পারেন তাহলে আপনার উন্নতি এক প্রকার গ্যারেন্টিড অন্যের দ্রস্তুটি ধরা এই স্বভাব থেকে যতদিন না নিজেকে মুক্ত করতে পাচ্ছেন। আপনার উন্নতি কিন্তু ব্যাহত থাকবে আর কেতুর তরফ থেকেও আপনারা কিন্তু খারাপ এফেক্টই পাবেন তাই কেতু গ্রহকে মজবুত করবার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মে গতি অনুভব করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি এক প্রকার ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে ব্যক্তিগত সম্পর্কগুলির ক্ষেত্রে আরও বেশি সংবেদনশীল হতে হবে আর সম্পর্কগুলি ঝুঁকিপূর্ণ হতে পারে কেউ কেউ আপনাদের মধ্যে যাত্রায় বা ভ্রমণে উদ্যোগী হতে চলেছেন সেই ভ্রমণ আপনাদের ক্ষেত্রে মানসিক শারীরিকভাবে ক্লান্তিকর হলেও লাভজনক ফলাফল আপনারা পাবেন আজ বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই হ্যাঁ আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়বে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের কোনো গোপন জিনিস আর জেনে গিয়ে আপনারা কিন্তু সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন আর তাই রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন আজ বাড়িতে বা গৃহে আপনার মাতা পিতার পছন্দের রেসিপি বানিয়ে সকলকে খাওয়ান পরিবারের পরিবেশ থেকে শুরু করে দাম্পত্য জীবনেও আপনার মনেও ইতিবাচক ফলাফল দেবে এই সামান্য একটি খাবারের রেসিপি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না অবশ্যই গণেশজির চরণে দুর্বার অর্পণ করতে পারলে আপনাদের প্রেম দা দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে আর আপনাদের শনির সাড়ে সাথে চলছে তাই প্রতিদিন সন্ধ্যেবেলা শনির বীজ মন্ত্র জপ করতে যেন ভুলবেন না